हाय ने केलवा जे तेले पिठा हाय तेले पिठा। अरे भाई एक तो सुनो ना भाई, ये बोलन भाई बोलन समय नहीं भाई, समय नहीं भाई ना भाई। ई भाई इधर ये पुआ पिठा मिस्टी जाते पिठा। देखि भाई एक तो एक देखि ना मस्त पुआ पिठा देखें भाई। এখন কি এই পুয়া পিঠার সিজন? জি সিজনটা আসছে। এটার উপর রাখেন না, রাখেন এখানে রাখেন, আমি খাই দেখি কেমন। এটা সিজনটা আয়া পড়ছে সামনে শীত, এই কারণে পিঠা লেবার নো। মানে এখন পিঠার সিজন চলে আইছে? জি সামনে শীত আয়া পড়ছে না, এই কারণে আর কি পিঠা লেবার নো। মানে শীতের ভিতরে এই পিঠাটা বেশি চলে না? জি এরা সকালবেলা ভোরবেলা একটু শীতের জন্য খায় গরম গরম। এটা পুয়া পিঠা বলে না? জি এরা কেউ কয় মালপোয়া, কেউ কয় তেলের পিঠা, কেউ কয় পোয়া পিঠা। এগুলো কি ভাই এখানে? এটি নারকেল। নারকেল কেমন? এগুলো কেমন খাইতে কেমন? এটা মিষ্টি জাতীয় পিঠা। দেখ আমি একটা খাইলাম, কত করে? 10 টাকা পিস। 10 টাকা? আচ্ছা দাঁড়া আমি একটা নি। এটা কে বাজে ভাই? এটা এটা আব্বু বাজছে। ও আপনার বাবা বাজে আর আপনি বিক্রি করেন? আমি বিক্রি করি। আচ্ছা কেমন আপনাদের এগুলো কেমন বেচা কিনা? আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে কি বেচা কিনা ভালোই হচ্ছে না? শীতের মৌসুম এখন দৈনিক কত পিস বিক্রি করতে পারেন? 300 আনুমানিক যায়, আর পুরো শীত পড়লে 450 যাইব। পুরো শীত পড়লে 450 বিক্রি করতে পারেন? জি। তো মানুষ খায় নেয়? জি খাই। যে যেমন বাদাম দুলির থেকে বিক্রি করতে করতে আইসি, মাইশের অনেক লেবার মোবার থাকে, সদরঘাট যেমন লেবাররা থাকে, ক্ষুধার্ত মানুষরা খায়। এটি ভালো মানুষরা খায় না, ক্ষুধার্ত মানুষরা খায়। ওই যে আমি তো খাইলাম, এটা আমার তো ক্ষুধা নাই। আপনি তো এটা ভিডিও করতেছেন দেখে খাইতাছেন? নাইলে খাইতাম না, নাইলে খাইতেন না, খাইতাম পছন্দ, কারণ শীতের পিঠা সবার পছন্দ। জি তো আপনার একটু যদি জানতাম যে কেমন আপনি মাসে কেমন ইনকাম হয় এটা কি করে ভাই? মাসে শীত আইলে 1,035,000 টাকার মতন ডেলি পাটে 1,200-1,000 টাকা ইনকাম হয়। 1,200-1,000 টাকা থাকবেই? জি এটা ফিক্স। জি আর গরমের ভিতরে 800-700 এটা ফিক্স। তো ভালো হইতে পারছে কিনা চাকরি বাকরি তো এই দিয়ে করা দরকার ভাই। হ্যাঁ আই পে খাই পে খালে পাস করে মানে সেটা বেকার। আমার মতো নকারগিরি করবেন, প্রত্যেক পার দিন 1,000-1,200 কামাই লাগিয়েবেন। 1,000-1,200 টাকা সত্যি কি এত টাকা লাভ করেন? আমার ব্যবসা সে আমি তথা ঘুম। তো ভালোই ভাই, পড়ালেখা করেন না? লেখাপড়া জীবনে করিনি, করার আশাও নেই। লেখাপড়াতে কি হইব? লেখাপড়া করে আজ পর্যন্ত কিছু করতে পারছে ভাই? ভালো ভালো মানুষ বের হয়েছে, আমার মতন পালে পিড়া আয়া বেছেন আমি দিব। আপনার মতো পালতে পিড়া হই এ যে সত্য কথা, এটা ভালোই লাগতেছে আসলে। কিন্তু তেল বেশি হয়ে গেছে না? এ তেল খাওয়ালে পিড়া হবে আমি দিব কোন এর তেল জাতীয় জিনিস তেল তো খাইবি। আপনার যেটা বলছেন পিঠা বিক্রি করে মাসে 30,000 টাকা ইনকাম, এখন বর্তমান পোলাপানের ডিগ্রি অনার্স পাস করেও 15,000 টাকা বেতন ধরে না, তো সেই অনুযায়ী বললো যে ফিটা বিক্রি করেন, লজ্জার কিছু নাই নাকি ভাই? ব্যবসা তো ব্যবসা, এটা আমার কর্ম, এটা তো চুরি না। বোতল টাকানো একটা ব্যবসা, যে নিজের টাকা নিজে ইনকাম করে, কার তা হাত পাতে না। তবে বর্তমানে আমরা যদি বলি শীতের মৌসুমে এই পিঠাটা বেশি চলে না? জি জি এটা হচ্ছে পুয়া পিঠা। পুয়া পিঠা কেউ কয় মালপোয়া, কেউ কয় তেলের পিঠা, কেউ কয় জামাই পিঠা। আচ্ছা আচ্ছা এক একজনে এক একটা নাম, এক একটা এক নাম কয়। আবার কেউ কয় স্যাকারিনের পিঠা। স্যাকারিনের পিঠা এই যে কালটা হয়েছে কি ভাই? এই কালার এটা হালকা একটু জদরঙ্গ আছে, নালে পিঠা সুন্দর যায় না। ও এই এইটা কিন্তু আকর্ষণটা করছে, ঠিক আছে নাকি ভাই? হালকা জদরঙ্গ।